আবারও বড় খবর বেরিয়ে আসছে, চাকরির দাবিতে আন্দোলনরতদের গ্রেপ্তার করে আদালতে চরম ভৎসনার মুখে পড়ল কলকাতা পুলিশ। বৃহস্পতিবারই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া 30 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। সেই রায়ের প্রতিলিপি প্রকাশ্যে শুক্রবার এসেছে। তার ছত্রে ছত্রে পুলিশের ভূমিকাকে ধিক্কার জানিয়েছেন ব্যাংকশাল আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক শৌনক মুখার্জি। রায়ে তিনি লিখেছেন, গ্রেপ্তার 30 জনকে হেফাজতে নেওয়ার কারণ দেখতে পাচ্ছি না। পুলিশ কর্মীরা আহত হয়েছেন সেটাই বেশি করে প্রমাণ করার চেষ্টা হয়েছে। বললে চলবে না, আমরা কল্যাণকর বাস রাষ্ট্রে বাস করি, আমাদের দাবি জানানোর অধিকার রয়েছে। ঘটনাস্থল থেকে একটিও লাঠি উদ্ধার হয়নি, তাও কি করে জামিন অযোগ্য ধারা দিতে পারে পুলিশ? চাকরির দাবিতে জমায়েতকে বেআইনি জমায়েত বলা যায় না। চাকরির জন্য লড়াই করছিলেন আন্দোলনকারীরা। ক্যামাক স্ট্রিটে বিক্ষোভের ঘটনাকেও অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত হয়নি। বুধবার বিকেলে প্রাথমিক চাকরি প্রার্থীদের কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে উঠেছে কলকাতার রবীন্দ্র সদন চত্বর। চাকরি প্রার্থীরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করেন, পথে বাধা দেয় পুলিশ। এরপর চাকরি প্রার্থীদের উপর পুলিশের চরম নির্মমতার অভিযোগ কিন্তু উঠে এসেছে। অভিযোগ, কাউকে ধাক্কা মেরেছেন পুলিশ কর্মীরা, কারো বুকে লাথি মেরেছেন, পুলিশের ধাক্কায় এক আন্দোলনকারীর মাথা ফেটেছে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অরুণিমা পাল নামে এক মহিলা আন্দোলনকারীকে কামড়ে দিতে দেখা যায় এক মহিলা পুলিশ কর্মীকে। যন্ত্রণায় কাতরে ওঠেন অরুণিমা। এরই মধ্যে আন্দোলনকারীদের একাংশ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে আক্রান্ত অরুণিমা সহ 30 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। সারা রাত রাখা হয় লালবাজারে। বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজত দাবি করেন কলকাতা পুলিশ। সওয়ালের সরকারি আইনজীবী বলেন, ধৃতরা পুলিশের কাজে বাধা দিয়েছেন, এরা কোনো সংগঠনের অংশ তা জানা দরকার। কোনো কথায় কান না দিয়ে 300 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন ব্যাংকশাল আদালতের বিচারক। বক্তব্য একটাই, ক্যামাক স্ট্রিটে বিক্ষোভ দেখানো কোনো রকম অপরাধ নয়। তারা এই জমায়েত সাধারণ জমায়েত, এই জমায়েত কোনো বিরোধী জমায়েত নয়, কারণ তারা চাকরির জন্য আন্দোলন করছিলেন। এমনভাবেই কিন্তু কলকাতা পুলিশের মুখ পুড়িয়ে দিল ব্যাংকশাল আদালতের বিচারপতি। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন।